ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ১৬ উপদেষ্টাদের মধ্যে দায়িত্ব পেয়ে দেশ পরিচালনা করছেন আলেম সমাজের প্রতিনিধি ডক্টর আফম খালিদ হোসেন গেল আট আগস্ট রাতে বঙ্গভবনে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ মোট চোদ্দ জন উপদেষ্টা শপথ গ্রহণ করেন এরপরই দেশের গণমানুষের আলোচনায় উঠে আসে প্রখ্যাত এই আলেমের নাম ডক্টর আফম খালিদ হোসেন সম্পর্কে জানা যায় তিনি একজন ইসলামী চিন্তাবিদ তার মূল নাম আবুল ফয়েজ মোহাম্মদ খালিদ হোসেন তিনি হাকিমুল উম্মত খ্যাত মাওলানা আশরাফ আলী থানবির শিষ্য মুহাম্মদ আমিনির কাছে সহীব বুখারী চট্টগ্রামের মীরসরাই থানার নিজামপুর এলাকার বাসিন্দা মতিউর রহমান নিজামির কাছে সহী মুসলিম ইসমাইল আরাকানি কাসিমীর কাছে সুনানে আত্তির মিজি নাওব হাসান কাশেমীর কাছে সুনানে আবু দাউদ পড়েছেন চট্টগ্রামের আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ারের সাবেক মহাপরিচালক মাওলানা আব্দুল হালিম বুখারি তার শিক্ষকদের মধ্যে অন্যতম ডক্টর খালিদ হাসান উনষাট সালের দোসরা ফেব্রুয়ারি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মাদ্রাসা ইউনিয়নের মক্কারবাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তার বাবা মোহাম্মদ হাবিবুল্লাহ একজন ইসলামী পণ্ডিত ছিলেন ডক্টর আফম খালিদ হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা মাসিক আত্মাউহিদের সম্পাদক আরবি ও ইংরেজি মাসিক বালাগুস সড়কের সহকারী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন পাশাপাশি তিনি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কোরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অতিথি শিক্ষক হিসেবে রয়েছেন এর আগে ডক্টর খালিদ হোসেন ও ওমর গনি এমইএস কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ছিলেন তাছাড়া এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের খণ্ডকালীন অধ্যাপক এবং নেজামে ইসলাম পার্টির ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সমাজের কেন্দ্রীয় সভাপতি ছিলেন দেশের ইতিহাসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম আলেম উপদেষ্টা আফম ও খালিদের জীবনের সূচনা হয়েছিল বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনার মাধ্যমে এখানে তিনি তৃতীয় শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি চট্টগ্রামের আল জামিয়া আল ইসলামিয়া পটিয়ায় লেখাপড়া করেন উনিশশো সালে সাতকানিয়া আলিয়া মাহমুদুল উলুম মাদ্রাসা থেকে প্রথম বিভাগে আলিম ও উনিশশো সালে ফাজিল পাশ করেন উনিশশো থেকে উনিশশো পর্যন্ত চট্টগ্রাম চন্দনপুরা দারুল উলুমে হাদিস অধ্যয়ন করেন উনিশশো সালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন ছাত্র জীবনে তিনি দৈনিক সংবাদ দৈনিক বাংলার বাণী ও এর পটিয়া মহকুমার সংবাদদাতা এবং দ্য নেশন এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন উনিশশো সালে ডক্টর আফোমো খালিদ হোসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ থেকে বি অনার্স ও উনিশশো সালে একই বিষয়ে এম এ পাস করেন দু সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বৃত্তি নিয়ে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী খুদবা খুদ একটি সামাজিক সাংস্কৃতিক গবেষণা বিষয়ের উপর পিএইচডি সম্পন্ন করেন রাজনৈতিক জীবনে দু সালের পনেরো নভেম্বর তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির এবং দু হাজার একুশ সালের দুই জানুয়ারি ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা নির্বাচিত হন দু সালের আট জুলাই থেকে তিনি চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোরআনিক সায়েন্সের অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগে অতিথি শিক্ষক হিসেবে নিয়োগ পান ডক্টর ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে মনোনীত হওয়ার পর গণমাধ্যমে দেয়া প্রথম বিবৃতিতে ডক্টর আফম খালিদ হোসেন বলেন আমরা একটি ক্রান্তিকাল পেরিয়ে দায়িত্ব নিয়েছি এ সময় আমাদের মূল কাজ শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা ও বজায় রাখা মানুষের মধ্যে যে পারস্পরিক ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে তা নিরসন করা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা তিনি আরও বলেন আমাদের একটি সুস্থ পরিবেশ তৈরি করতে হবে যেন আমরা সুস্থ প্রতিনিধিত্বশীল নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা গড়ে তুলতে পারি এবং জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারি মানুষের মধ্যে যেন স্বস্তে ফিরে আসে প্রথমে আমরা এ নিয়ে কাজ করব করবো